Assalamualaikum, welcome to Halis Squad. Subuh sekal, ekon semuanya sekal sakta. Abah ada cukup sunder. Sekal bila mana istilah itu bisca, tapi pat bisca hanya, but abah ada sunder. Ekon tuan tuh cukup panas. Ini ucapan amari squad rawosta. Squad ada semuanya halal assalamualaikum. Ekon tuan tuh, katanya kita halal rekhi kelam. Tuh, deh cek squad ada baki detik rawosta, limbah cek bila kia rawosta sekali kabo. Halal mencoba. Alhamdulillah, sokal-sokal খাবার দেওয়া মোটামুটি কমপ্লিট। এই যে কোয়েলগুলো, দুষ্টু কোয়েলগুলো, ভালো আছে আলহামদুলিল্লাহ। আগে থেকে অনেক ফিট, কারণ যে একটা ভয় পাইছিল ওই ভয়টা আসলে এখন কেটে গেছে। আমি তো বলছিলাম এর আগে যে কাক এদের কাছে নিয়ে গেছিল এদের একজনকে, এরপরে এরা খুব দুর্বল হয়ে গেছিল, মানে সহজে কারোর সামনে আসতো না, ভয় পাইতো। বাট এখন আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। দোয়া করবেন, কোয়েলগুলো মস্তিতে চলে গেছে, মিটিং করতেছে এখন, তার মানে খুব শীঘ্রই হয়তো ডিম দিয়ে দিবে। এই হচ্ছে কোয়েলগুলোর অবস্থা, আলহামদুলিল্লাহ ভালো আছে। এদিক দিয়া আমার লাল টুমিয়া, তার লাল গার্লফ্রেন্ড, এই হচ্ছে ওদের পেয়ার। আমি জানি এটা দেশি না, দেশি আসবে না, তারপরেও কিন্তু দেশি ডিম পাড়ার জন্য আবার তো সতর্ক রাখা। আমার কালনি মাশাল্লাহ এখনও ডিম দিচ্ছে, হয়তো বা ডিমের সিজন কয়েকদিন পরে বন্ধ হয়ে যাবে। ওর টানা কয়েকদিন ডিম দিল, এখন হয়তো বা ডিম কম পারবে। এই হচ্ছে এদের অবস্থা। কালনি ভালো আছে মাশাল্লাহ, তার কি দুইটাকে খাঁচা চেঞ্জ করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন খুবই ভালো আছে। এই যে থাকি দুইটা এখানে এই খাঁচায় থাকে মাশাল্লাহ। এদিক দিয়ে মেল হাঁস, এই দুইটা, এই দুইটা হাঁসকে হয়তো বা আর বেশি দিন রাখা যাবে না, কারণ মেল হাঁস দুইটা আমার কোনো উপকারী আসতেছে না, না এরা ডিম পারতেছে, না এরা কিছু করতেছে। তো আপাতত এই দুইটা হাঁস রাখা না রাখার সম্ভাবনা বেশি। এদিক দিয়ে সাদা হাঁসের পেয়ারটা, এরা ডিম দিচ্ছে, তাই এদেরকে হয়তো বা রাখবো। মোটামুটি প্রতিদিনই ডিম দিচ্ছে হাঁসিটা মাশাল্লাহ। এই হচ্ছে হাঁসগুলো, দেখা যাক চেষ্টা করবো এদেরকে রাখার জন্য। এই হচ্ছে এই পাশের অবস্থা, হাঁস মুরগি টার্কি মাশাল্লাহ সবাই আগের থেকে অনেক ভালো, অনেক ফিট। প্রতিদিনই দেখাচ্ছি একই জিনিস, কিন্তু তারপরেও মানে ডেলি কী হচ্ছে এদের সাথে, এরা সবাই ভালো আছে। এই দিক দিয়ে এই মুরগিটা এখন বন্ধ ডিম দেয় নাই, এছাড়া প্রতিটা মুরগি ডিম পারতেছে, এই মুরগিটা এখনও ডিম দেয় নাই। এই যে এই ডিম পারতেছে মারার জন্য, এই হলো মারামারিতে এক্সপার্ট। দেখেন ওই দেখেন, হাতটা নিতে দেরি, মানে কামড়ানোর জন্য খুব অস্থির করে ফেলে। এই হচ্ছে এদের অবস্থা। এই মুরগিটা আসলে একটু বয়স এসেছে, একটু সিনিয়র অনেক, ও ডিম পারতে পারতে আসলে একটু বয়স বেশি হয়ে গেছে। দেখা যাক আরও নতুন ও ডিম পারতেছে। এই কয়টা আসলে আমার এখানে চারটা মুরগি আপাতত ডিম পারতেছে, আর একটা হাঁস। এই হচ্ছে প্রতিদিন এভারেজ পাঁচটা ডিম পাই। আর এদিক দিয়ে তো কবুতরগুলো, কবুতরগুলো কবুতরের মতো আছে, ডে বাই ডে কবুতরের সংখ্যা বাড়তেছে, খাবারের প্রাইসও বাড়তেছে। একটু প্রবলেম হবে হয়তো সামনে, এভাবে কবুতর বাড়তেছে না, আর কবুতরের তো আগের মতো কোনো প্রাইজও নাই, সো যে কারণে দেখা যাক কী হয়। কবুতর কতদিন আসলে বেসিক্যালি পালতে পারি এটা হচ্ছে ডিপেন্ড, কারণ কবুতরের খাদ্য খরচটা তো অনেক, তার উপরে আমার এই জায়গায় মিনিমাম কবুতর, অনেক কবুতর আসলে আছে। এদিক দিয়ে এগুলো নতুন থর দিছি, তো থরের খরচটা একটু বেশি হয়, তার উপরে বাচ্চা আসতেছে মাশাল্লাহ। পাত্রি পাত্রি পেয়ার বেবিটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে একটা পাত্রি মাশাল্লাহ, আর এদিক দিয়ে একটা পাত্রি বেবি হয়েছে। আপাতত এই কয়টি বেবি, তো দোয়া করবেন যাতে আমি আসলে কবুতরটা ঠিক মতো পালতে পারি। তো এই হচ্ছে ওদের অবস্থা, আমার তো যাতে আসলে সব কিছু ঠিকঠাক রাখে। এই আমানিল্লাহ, এই হচ্ছে কবুতরগুলো সবগুলো এই জায়গায়, আর আমার এই গেঞ্জাম নিয়ে খুব ব্যস্ত থাকে। আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন সবসময়, আশপাশের জন্য দোয়া করবেন। আছে এখন মানে সবাই ভালো আছে। এই হচ্ছে অবস্থা, এই পেয়ারটা নিয়ে আসলে খুব একটু পেরেশানির মধ্যে আছি। মাদিটা ডিম জমাইছে, তারপর উঠে যায়, বারবার উঠে যায়, আমি আসলে বুঝতেছি না এই মাদিটা দিয়ে গাধুকে ডিম বাচ্চা করতে পারবো না কখনো। আমার ডিম বাচ্চা হয়তো আমার চালাইতে হবে। এই যে সামনে গেলে পরে এত ডিস্টার্ব, মানে ও ডিমে বসতেই চায় না, ডিমে বসতেই চায় না। তারপর দোয়া করেন, কারণ মিলিটারি পাত্রির একটা বাচ্চা বাইরের কথা ছিল, একটা ডিম নষ্ট করে ফেলছে, এখন এই একটা ডিমও যদি নষ্ট করে ফেলে মনটাই খারাপ হয়ে যাবে। তো এই হচ্ছে স্কোয়াডের অবস্থা, সবাই দোয়া করবেন আমার স্কোয়াডের জন্য, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।